Again, welcome to our live and assalamu alaikum everyone. চলে আসছি তানহা পশমনি শাড়ির থেকে শাড়ি তিনটা লাইভে আবারও ফার্স্টের লাইভটা কেটে যেতে হয়েছে আমাদের নেটওয়ার্ক ইস্যুর কারণে সো যারা যারা ছিলেন আবার একটু ঝটপট করে জয়েন করে ফেলুন ওকে সো ফার্স্টেই জয়েন করে আমরা কী করবো ফার্স্টেই জয়েন করে আমরা ছোট্ট করে একটা কমেন্ট করে ফেলবো যে আমাদের নেটে লাইটের সাউন্ডের কোনো প্রবলেম আছে কিনা সব কিছু ক্লিয়ার ওকে কিনা আপনারা আমাকে ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখতে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এরপর লাইটটা শেয়ার করে ফেলতে হবে অ্যাক্টিভ গার্লস গ্রুপ আর বাইং সেলিং গ্রুপগুলোতে যত খুশি তত আমরা লাইটটা শেয়ার করবো নিঃসাহিত্যে ভালোবেসে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি আমাদের শপটা হচ্ছে অরিজিনাল 10 নম্বর মিরপুর বেনারসি পল্লীতে আমাদের ফার্স্ট যে ব্রাঞ্চটা থাকছে এটা হচ্ছে লেন নাম্বার 1 শপ নাম্বার 7 ব্লকে সেকেন্ড যে ব্রাঞ্চটা থাকছে এটা হচ্ছে লেন নাম্বার 8 শপ নাম্বার 8 এবং এটাও কিন্তু ব্লক এটা থাকছে তার মানে পরশমণি শরীজের দুটি আউটলেট আপনারা সেই দুটি আউটলেটই পেয়ে যাচ্ছেন অরিজিনাল 10 নম্বর মিরপুর বেনারসি পল্লীতে আর হচ্ছে যে আমাদের কিন্তু মিরপুর বেনারসি পল্লী ব্যতীত অন্য কোথাও কোনো আউটলেট থাকছে না ভাই আপনারা একটু কথা কম বলেন আমি সব ভুলে ফেলতেছি আমাদেরকে অর্ডার করার প্রসেসটা বলে নিচ্ছি আমাদের আমাদের অর্ডার করতে হলে আপনার যে প্রোডাক্টটি ভালো লেগে যাবে সেই প্রোডাক্টের একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে সাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ থাকছে 100 টাকা আর সাইড ঢাকাও ডেলিভারি চার্জ পড়বে 150 টাকা সাইড ঢাকা থেকে যারা অর্ডার করছি প্রোডাক্টটি হাতে পেতে সময় লাগবে সর্বোচ্চ 2 দিন আর সাইড ঢাকা থেকে যারা অর্ডার করছি প্রোডাক্টটি হাতে পেতে সময় লাগবে সর্বোচ্চ 3 দিন আপুর শাড়িটা অনেক সুন্দর তোমাকেও অনেক ভালো লাগছে ওকে চন্দনা কুমারী থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ রানামাসুদ লিখেছেন ক্রিস্টাল ক্লিয়ার থ্যাংক ইউ আচ্ছা কমেন্ট পড়ে ফেলেছি লাইফটা ক্লিয়ার কিনা একটু আচ্ছা কমেন্ট করে ফেলেন আচ্ছা রোমানা শুরু লিখছে এই শাড়িগুলোর অপেক্ষায় ছিলাম ও রিয়েলি আচ্ছা এই শাড়িগুলো অপেক্ষায় ছিলাম আজকে আমি এই শাড়িগুলো নিয়ে এসেছি আমরা একটু ছটপট করে লাইফটা শেয়ার করে ফেলি আর কিছু ভিউ অ্যাড হোক দেন হচ্ছে আমি শাড়ি দেখানো শুরু করি হ্যালো কিউটি আপি কেমন আছো আর তোমাকে দেখতে একদম পরি দেখাচ্ছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমরা যারা যারা লাইভে জয়েন করেছি লাইভটা শেয়ার করে ফেলবো ক্লিয়ার দেখা যাচ্ছে এখন ওকে ক্লিয়ার সো আমাদের আর কোনো ইনফরমেশন দেওয়ার বাকি নাই এখন যেটা থাকছে সেটা হচ্ছে পরশমণি শাড়ির নতুন যে সংযোজনটা থাকছে সেটা নিয়ে একটু কথা বলার সো আমাদের পরশমণি শাড়িতে আপনারা এখন কিন্তু জুয়েলারি আইটেমও পাচ্ছেন তার মানে হচ্ছে আপনার ব্রাইডাল জুয়েলারি নন ব্রাইডাল জুয়েলারি তারপর পার্টি ওয়্যারের জন্য জুয়েলারি নর্মাল ইউসের জন্য জুয়েলারি সব ধরনের জুয়েলারি ফ্লোরাল জুয়েলারিও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সো যারা জুয়েলারি নিতে চান অবশ্যই আপনাদের অনলাইন ইনবক্স করতে হবে আমরা এখন অবধি আমাদের শপে কিন্তু জুয়েলারিটা ডিসপ্লে করি নাই তবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি করে ফেলবো আপনি অফারের শাড়িগুলো দেখাবা না আপনি শাগর শরীফ অবশ্যই দেখাবো লাবনী হোসেন লিখেছেন হাই হ্যালো শামিমা রহমান লিখেছে হাই আপু হ্যালো আপু তো সব কিছু ক্লিয়ার অনেকেই জয়েন করে ফেলেছি আমরা আরেকটু ঝটপট করে একটু লাইভটা শেয়ার করি আরেকটু ঝটপট করে সবাই মিলে লাইভটাতে জয়েন করে ফেলি তো আমি এখন আমার পরা শাড়িটা নিয়ে আপনাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলবো সেটা হচ্ছে আমি আজকে কী শাড়িটা পরেছি আমি আজকে যেটা পরেছি এটা হচ্ছে একটা কাতান শাড়ি অবশ্যই এটা একটা কাতান শাড়ি বাট এটার মধ্যে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ফুল শাড়ির মধ্যে কিন্তু আমরা মিনাকারি ওয়ার্ক পাচ্ছি মিনাকারি ওয়ার্ক মিন্স হচ্ছে যে আপনারা এই শাড়িটার মধ্যে কিন্তু কী বলে মাল্টি কালার সুতো দিয়ে ডিজাইন করা পাচ্ছেন অল ওভার শাড়িতে মাল্টি কালার সুতো দিয়ে ডিজাইন করা থাকবে শাড়িটা খুব সুন্দর একটা পার্ট থাকছে সাথে হচ্ছে আমাদের ব্লাউজ পিসটাও কিন্তু অ্যাড করাই আছে রুকা ইস্টাদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু তোমাকে আজকে হ্যাপি দেখাচ্ছে না কেন মন খারাপ না আপু কোনো মন খারাপ না আমি ঠিক আছি আই এম ওকে আই এম অলওয়েজ ওকে সো যেটা বলছিলাম আমরা একটু হচ্ছে গিয়ে এখন শাড়িটা দিতে পারি হাতে আমি একটু দেখাই তো আমি যে শাড়িগুলো আজকে দেখাবো প্রতিটা শাড়ি মিনাকারি কাতানের ওপর থাকবে বাট প্রতিটা ডিজাইন আলাদা আলাদা থাকবে পরা শাড়িটারই একটা কালার আচ্ছা আমার আমি আজকে যে শাড়িটা পরেছি এই পরা শাড়িটার একটা কালার হচ্ছে গিয়ে একদম রেড কালার সিঁদুর রেড এক্স্যাক্টলি আমি যেটা পরেছি এটা হচ্ছে ডিপ একটা ম্যাজেন্টা কালার আর এটা হচ্ছে গিয়ে আমাদের সিঁদুর একটা রেড কালার তো আমরা এখন শাড়িটাকে সামনে থেকে একটু দেখে ফেলি শাড়িটা খোলার আগেই দেখাচ্ছি আচ্ছা তুমি যেটা পরেছো প্রাইস কত চন্দনা কুমারী আপু আমি যেটা পরেছি এটা প্রাইস বলবো জাস্ট একটু ওয়েট করো আপু আমি জাস্ট এটা ফুল ডিটেলসটা বলে নিই ওকে সো এটা হচ্ছে আমার পরা শাড়িটারই একটা কালার আমি না মানে ফোনের মধ্যে যেন লাইট থাকবে আমি কোনো লাইট দেখতে পাচ্ছি না
এটা হচ্ছে আমাদের মাল্টি কালার সুতো দিয়ে ডিজাইন করা। এখানে হচ্ছে রোজ গোল্ড জারি সুতো ডিজাইন থাকবে, প্লাস ব্লু কালার, মাস্টাচ কালার, পার্পল কালার সুতো দিয়ে কিন্তু অল ওভার বডিতে আমরা এরকম ডিজাইন করা পাবো। কে মন করে লিখেছেন, হাই আপু, আজকে শাড়িটা খুব 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 সুন্দর লাগছে, প্লিজ প্রাইস বলুন। মন আপু এক্ষুনি বলবো প্রাইস। তন্দ্রিল তরফদার লিখেছে, হাই আপু, হ্যালো আপু। সো এটা হচ্ছে আমার পরা শাড়িটারই একটা কালার, যেটা পারটা আমরা পাচ্ছি একেবারে খুব সুন্দর চওড়া একটা রোজ গোল্ড জারি সুতো দিয়ে ডিজাইন করা। পাড়ের মাছটার মধ্যে কিন্তু একেবারে এরকম পেটানো করে গোল্ডেন কালার জারি সুতো দিয়ে ডিজাইন করা থাকছে, এবং সাইডে যে ডিজাইনটা থাকছে এটা খুব সুন্দর একটা ডিজাইন। এবং এখানে আমরা ফিতা পাড়ও পাচ্ছি, ফিতা পাড়টা আমাদের থাকছে রেড কালার। ওকে, সো এটা ছিল আমাদের শাড়িটা, আমার পরা শাড়িটা। এখন আমি এটাকে একটু খুলে দেখাচ্ছি, এটাকে কুচু করে দেখানোর দরকার আছে? এটা তো পরা শাড়িটির, আচ্ছা ছবি তুলতে পারবে। এটা হচ্ছে আমাদের আঁচলটা। হ্যাঁ, আঁচলটা হচ্ছে এক্স্যাক্টলি আমরা শর্ট পাল্লু আঁচল পাচ্ছি। শর্ট পাল্লু আঁচল বলতে হচ্ছে যে আঁচলটা বেশ চওড়া থাকবে না, আঁচলটা এরকম মিডিয়াম থাকবে, মানে ছোট থাকবে আর কি, এটাকে শর্ট পাল্লু আঁচল বলা হয়। সো এটা হচ্ছে আমাদের আঁচলটা। আঁচলটার মধ্যে অল ওভার বডিতে এরকম করে কিন্তু চওড়া করে একেবারে রোজ গোল্ড জারি সুতো দিয়ে ডিজাইন করা থাকছে। আর এটা হচ্ছে অল ওভার বডি ডিজাইন, যেটা আমি ফার্স্টেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এটা ছিল আমার পরা শাড়িটা। এটা ব্লাউজ পিসটা আমরা একটু দেখব। আচ্ছা, ব্লাউজটার মধ্যে কিন্তু আমরা কোনো ডিজাইন পাচ্ছি না, প্লেইন একটা ব্লাউজ পিস থাকছে, এবং ব্লাউজের সঙ্গে আমরা এরকম একটা প্যানেল পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা। তো যারা এখন আমরা এই শাড়িটার প্রাইস জানতে চাচ্ছিলাম, আমি এখন প্রাইসটা বলে দেব। এটার প্রাইস কত? 6,300 টাকা। ওকে, সো এই মিনাকারি কাতান শাড়িটার প্রাইস পড়ছে 6,300 টাকা। যারা নিতে চাই অবশ্যই ছটপট করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে। জাস্ট ফার্স্ট ফার্স্ট আমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলি। প্রাইস থাকছে 6,300 টাকা। প্রাইস পড়ছে 6,300 টাকা। অল ওভার বডিতেই কিন্তু গর্জিয়াস করে ডিজাইন করা থাকছে। লাইভে পরা শাড়ির প্রাইস 6,300। হয় বর্ষা আপু কমেন্ট করে ফেলেছেন, পিন পোস্ট করে ফেলেছেন না? ওকে, এখন আমরা আরেকটা ডিজাইনে দেখব না? আচ্ছা, আজকে প্রতিটা শাড়ির ডিজাইন কিন্তু আলাদা আলাদা। আপু পিওর শাড়ি বেশি দেখাবেন, লাইক গাদওয়াল, কাঞ্জিপুরন, ইকাত, পিওর শাড়ি না লাবণী হোসেন? হ্যাঁ, আমাদের একটা পিওর লাইফ করা উচিত। দেখি কালকে তো ফ্রাইডে, আচ্ছা আজকে যারা সর্বোচ্চ শেয়ার করছেন তারা কিন্তু পুরস্কার পাচ্ছেন। তো আমাদের, আমি বলেছি না, আচমকা 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 আমরা হচ্ছে গিয়ে ইয়ে দিব, প্রাইস দেবো। সো আজকের প্রাইসটাও আচমকা থাকবে। সো যারা যারা লাইভে জয়েন আছেন, আপনাদের জন্য গুড নিউজটা হচ্ছে আজকে সর্বোচ্চ শেয়ারকারী খুব সুন্দর একটা শাড়ি গিফট পেয়ে যাবে। সো আমরা একটু সবাই মিলে বেশি বেশি করে শেয়ার করে ফেলি, আর অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা আমাদের পেজে ইনবক্সে দিতে হবে। আজকেই কিন্তু আপনারা বেশি শেয়ার করে সর্বোচ্চ শেয়ারকারী পেয়ে যাবেন সুন্দর একটা শাড়ি। ওয়াও, মিলেছে না কথাটা? অনেক সুন্দর মিলেছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের শাড়ির ডিজাইনটা। হ্যাঁ, অল ওভার বডির মধ্যে আমরা হচ্ছে এরকম করে গোল্ডেন কালার জারি সুতো ডিজাইন তো পাচ্ছি, মাল্টি কালার সুতো ডিজাইন থাকছে। এটা দেখতে কিছুটা জবা ফুলের মতো। এখানে হচ্ছে আমরা এটা ম্যাজেন্টা কালার, তারপর হচ্ছে অরেঞ্জ কালার, গ্রিন কালার এবং ব্ল্যাক কালার সুতো দিয়ে ডিজাইন করা থাকছে। হাই আপু, কেমন আছো? পপেসানিয়া আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এটা এটা আসলে ফুল শাড়িটা কীরকম, এটা না খোলা অবধি আমি বুঝবো না। তো আমি একটু খুলছি। এটা আমাদের আঁচল। আচ্ছা, তার মানে অল ওভার বডিতে এই ডিজাইনটা না, অল ওভার বডিতে সেম ডিজাইনটাই আমরা পাচ্ছি, একেবারে পেটানো ডিজাইন করা, মাল্টি কালার সুতো দিয়ে পেটানো ডিজাইন করা থাকছে। এটা হচ্ছে কি আমাদের ব্লাউজের পিসটা, ব্লাউজটা হচ্ছে কি আমাদের ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে পাবো আমরা, এবং এটা হচ্ছে আমাদের প্যানেলটা, ব্লাউজের প্যানেলটা। শেয়ার ডান, থ্যাংক ইউ। আজকে সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু খুব সুন্দর একটা শাড়ি পেয়ে যাবে। সো লাইভটা শেয়ার করে ফেলতে হবে। হাই আপু, আপনার মুখে হাসি নাই কেন? আমার মুখে হাসি নাই কেন? মুড অফ কেন আপনার? আমার কোনো মুডই নাই, আমার 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 অনেক হাসি, আমার অনেক হাসি, সিরিয়াসলি অনেক হাসি আমার। এটা হচ্ছে আমাদের আঁচলের ডিজাইনটা।
থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য, ইমতিয়াজ ইমতি। সো এটা হচ্ছে আমাদের আঁচলের ডিজাইনটা, আঁচলের মধ্যে আমরা পাচ্ছি এরকম করে ছোট ছোট কলকা টাইপের ডিজাইন, এবং এটা কিন্তু গোল্ডেন আর ব্ল্যাক কম্বিনেশনে করা, তার মানে হচ্ছে শাড়িটা এক্স্যাক্টলি গোল্ডেন কালার না, গোল্ডেনের সঙ্গে আমরা যে মিনা ওয়ার্কটা থাকছে ব্ল্যাক কালারে, আমরা সেই মিনা ওয়ার্কের ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি। জাস্ট কন্ট্রাস্টের মধ্যে দারুণ লাগবে, কিন্তু আমি একটু আপনাদের দেখাই। এটা হচ্ছে ব্লাউজটা, সো আমরা হচ্ছে ব্ল্যাক একটা ব্লাউজ দিয়ে এই কন্ট্রাস্ট করে এই শাড়িটা পরব, জাস্ট অসাধারণ লাগবে। এটার প্রাইস কত থাকছে? 6,000 টাকা। ওকে, এই শাড়িটার প্রাইস পড়বে 6,000 টাকা। আজকের লাইভ উইনার কিন্তু খুব সুন্দর একটা শাড়ি গিফট পেয়ে যাবেন। আমি গতকালকে লাইভে বলেছিলাম না যে আমরা এখন থেকে আচমকা আচমকা উইনার ঘোষণা করবো, আচমকা আচমকা ইয়ে থাকবে, গেম থাকবে। সো আজকে গেমটা হচ্ছে কি, সর্বোচ্চ শেয়ারকারী লাইভ শেয়ার কন্টেস্টে, মানে সর্বোচ্চ যে শেয়ার করবে আজকে, সে কিন্তু খুব সুন্দর একটা শাড়ি গিফট পেয়ে যাবে। এটার প্রাইস থাকছে 6,000 টাকা। যারা স্ক্রিনশট নিতে চায়, স্ক্রিনশট নিয়ে ফেলবো। যারা লাইভটা দেখছি, লাইভে একটু রিয়াক্ট ইউজ করবো, বিকজ অফ একটা লাইভের জন্য রিয়াক্ট কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, শেয়ার শুধু করলেই হবে না, শেয়ারে কিন্তু অ্যাপ্রুভালও পাওয়া লাগবে। তার মানে হচ্ছে যারা শেয়ার করছি একটু বুঝে শুনে লাইভটা শেয়ার করব। হ্যাঁ, আবার অতিরিক্ত শেয়ার করতে যে কোনো বয়েস গ্রুপে শেয়ার করব না, বয়েস গ্রুপে শেয়ার করা যাবে না। হ্যাঁ আপু, কয়টা শাড়ি কয়টা শেয়ার করবো? শাড়ি না বর্ষে আপু, যত পারেন সর্বোচ্চ শেয়ার করি। এখন কেউ যদি 10টা করে, কেউ যদি 100টা করে, ব্যাপারটা হচ্ছে শেয়ার করলেই হবে না, শেয়ারগুলো অ্যাকসেপ্ট হতে হবে, অ্যাপ্রুভ হতে হবে, তাই না? সো আজকে শেয়ারের উইনারের নাম কিন্তু আমরা কালকে ঘোষণা করব। কেন বলেন? কারণ আমাদের তো গুনতে হবে, স্ক্রিনশটগুলো যে আপনারা দিবেন, এসএসটা দিবেন, সেটা তো আমাদের গুনে জানাতে হবে। সো একটু ওভাবেই প্রিপারেশন নিয়ে রাখেন, আমার লাইভে শেষে বলেন না যে আপু বললেন না, বললেন তো দিলেন না, এরকম কোনো কিছু না, ঠিক আছে? এটা আরেকটা ডিজাইন থাকছে, এটা এক্স্যাক্টলি রেড গোল্ডেন প্লাস হচ্ছে গ্রিন কম্বিনেশনে করা। এটা হচ্ছে অল ওভার বডি ডিজাইনটা। হ্যাঁ, অল ওভার বডির মধ্যে আমরা কি পাচ্ছি, এরকম করে রেড কালার। এক্স্যাক্টলি শাড়িটা হচ্ছে খুব সুন্দর একটা রেডিস্ট মেরুন, আমরা বুঝি না, রেডিস্ট মেরুন কালারের মধ্যে থাকছে আমাদের অল ওভার বডিটা। এবং এখানে আমরা পাচ্ছি রোজ গোল্ড জেরি সুতা প্লাস হচ্ছে গ্রিন কালার জেরি সুতো দিয়ে খুব সুন্দর করে অল ওভার বডিতে পেটানো ডিজাইন করা, পেটানো ডিজাইন করা থাকছে। সো এটার এটা কন্ট্রাস্ট থাকছে না, গ্রিন। আচ্ছা, এটা কিন্তু যেহেতু শাড়িটা একেবারে রেডিস্ট মেরুন কালারের মধ্যে আমরা গ্রিন কন্ট্রাস্টে পাচ্ছি। সো ব্লাউজটা থাকছে আমাদের, ওয়াও, সো ব্লাউজটা থাকছে আমাদের এরকম একটা গ্রিন কালার ব্লাউজ, সাথে হচ্ছে ব্লাউজ এরকম চওড়া একটা প্যানেল পেয়ে যাচ্ছি আমরা, যেটা কিন্তু আমরা ব্লাউজের স্লিভসের মধ্যে ইউজ করব। কেউ চাইলে কিন্তু ব্যাক পার্টেও ইউজ করতে পারি ব্লাউজের, এটা নিজেদের ইচ্ছা, তাই না? আমরা অনেকেই কী করি যে একটু সচরাচর একটু আলাদাভাবে ডিজাইন করে করতে পছন্দ করি। তো এই শাড়িটার মধ্যে আরেকটা বেস্ট পার্ট থাকছে, এটা কিন্তু কুচি স্টাইলের শাড়ি। কুচি স্টাইলের শাড়ি সম্পর্কে বলি, কুচি স্টাইলের শাড়ি হচ্ছে আপনার আঁচলের সাইডটা একটা ডিজাইন থাকবে, প্লাস কুচির মধ্যে কিন্তু আলাদা একটা ডিজাইন থাকছে। তো এটা হচ্ছে আমাদের আঁচলের ডিজাইনটা, আঁচলের মধ্যে আমরা এরকম শর্ট পাল্লু একটা আঁচল পাচ্ছি, এবং এখানে হচ্ছে আমাদের খুব সুন্দর করে রোজ গোল্ড জেরি সুতো দিয়ে আঁচলটা ডিজাইন করা থাকছে। বিউটিফুল কালেকশন অনুরা আখি, থ্যাংক ইউ সো মাচ। ব্যাপার কি, আমি বললাম যে আজকে লাইভ শেয়ার কন্টেস্ট হচ্ছে, সো আপনারা কেউ লাইভটা শেয়ার করছেন না কেন? কেউ কি গিফট নিতে ইচ্ছুক না? এটা হচ্ছে আমাদের কুচির ডিজাইনটা, টোটালি ইউনিক একটা ডিজাইন, ফুল কুচির মধ্যে আমরা এরকম বল পিন টাইপের একটা ডিজাইন পাচ্ছি, যেটা কিনা গ্রিন কালার থাকছে। হ্যাঁ আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। পপি সানিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি তো এক্স্যাক্টলি সুন্দর, তাই না? আমি তো অনেক সুন্দর, তো আমাদের সুন্দর লাগবে, তাই না? এটা হচ্ছে আমাদের কত, 5,700? আচ্ছা, এই শাড়িটার প্রাইস থাকছে 5,700 টাকা। স্ক্রিনশট নিতে চাই, স্ক্রিনশট নিয়ে ফেলবো। এটা কিন্তু আমি আবারও বলছি, এটা কুচি স্টাইলের একটা মিনাকারি ওয়ার্কের কাতান শাড়ি। এগুলো কিন্তু সব অফার প্রাইসে দেয়া, এই শাড়িগুলো কিন্তু প্রতিটা অফার প্রাইসে দেয়া হচ্ছে। হ্যাঁ, তার মানে এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি, ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি। এক কথা দুইবার জিজ্ঞাসা করতে হবে,
ওকে প্রাইস থাকছে 5700 টাকা মে মাকতা বিউটিফুল আপু থ্যাংক ইউ সো মাচ আপু মিটু লাইফটা শেয়ার করে ফেলি যেহেতু লাইফ শেয়ার কনটেস্ট হচ্ছে আজকে আমরা সর্বোচ্চ শেয়ারকারী একজন আপু খুব সুন্দর একটা শাড়ি গিফট পেয়ে যাব আজকে যে সর্বোচ্চ শেয়ার করবে এবং আমরা লাইফটা শেয়ার করে অবশ্যই কিন্তু আমাদের ইনবক্স করতে হবে পশমনি সাইজের পেজে বক্স করতে হবে আপনার অ্যাসিস্ট আপনি যে শেয়ারটা দিচ্ছেন সেই শেয়ারটা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনি পেজে দিয়ে দিবেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা মিনাকারি ওয়ার্কের শাড়ি এই প্রতিটা শাড়ি আজকে অফার প্রাইসে আছে তার মানে হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে আপনারা এই শাড়িগুলো পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শাড়ির বডি ডিজাইনটা অল ওভার বডির মধ্যে আমরা এরকম একটা ডিপ একটা ফিরোজা কালার বডি থাকছে এবং এখানে রোজ গোল্ড জারি সুতা প্লাস এখানে অরেঞ্জ কালার সুতা দিয়ে ডিজাইন করা ভাইয়া এটা কি আপনার ওই যে ওই কি সুতা যেন কালকে বলছে রেশম সুতা দিয়ে হ্যাঁ এই যে এই মাল্টি কালার সুতা এটা কিন্তু রেশম সুতার ডিজাইন ঠিক আছে অল ওভার বডিতে সিমিলার ডিজাইন থাকবে আমরা যারা লাইফটা দেখছি আমি একটু রিকোয়েস্ট করবো সবাই মিলে একটু লাইফটা শেয়ার করে ফেলি ওয়াও এটা কন্ট্রাস্ট অরেঞ্জ কালার কন্ট্রাস্টের মধ্যে এটা এটাও কি কুচি কুচি কন্ট্রাস্ট থাকছে আচ্ছা এটাও কিন্তু কুচি শাড়িটা অনেক বেশি সুন্দর আপনার ওই যে একত টাকত হয় না বা এঙ্গেজমেন্ট হয় ঘরে ঘরোয়াভাবে এই শাড়িগুলো কিন্তু পরতে পারেন কোন শাড়িটা অনেক বেশি সুন্দর ইউনিক একটা শাড়ি ইউনিক একটা ডিজাইন অরেঞ্জ কালার অনেক দিন দেখানো হয় না অরেঞ্জ কালার খুব কম দেখানো হয় একটা সময় ছিল যখন অরেঞ্জ কালার অনেক বেশি পপুলার ছিল এখন কিন্তু অরেঞ্জ কালার রেয়ার হয়ে গেছে মানে পাওয়াই যায় না এমন একটা অবস্থা সেটা হচ্ছে আমাদের ব্লাউজের পিসটা এক্স্যাক্টলি অরেঞ্জ কালার খুব সুন্দর একটা শাইনিং শেড থাকবে এটা ব্লাউজটা ছিল এবং এটা হচ্ছে আঁচলটা আঁচলটা হচ্ছে শর্ট পাল্লু আঁচল শর্ট পাল্লু আঁচল মানে হচ্ছে শর্ট একটা আঁচল যেটা খুব বেশি চওড়া হয় না হ্যাঁ ছোট একটা আঁচল হয় এটা আঁচলের ডিজাইনটা অরেঞ্জ কালার আঁচল থাকছে আর এটা হচ্ছে গিয়ে আমাদের বডি ডিজাইনটা সো বডি ডিজাইনটা আমি আপনাদেরকে ফার্স্টেই দেখিয়ে দিয়েছিলাম পারটাও কিন্তু খুব সুন্দর করে কন্ট্রাস্টের মধ্যে থাকছে অরেঞ্জ তার মধ্যে রোজ গোল্ড জারি সুতো ডিজাইন করা ও এটা কুচিটা এটার কুচিটা হচ্ছে এরকম করে ডিজাইন করা থাকবে অরেঞ্জ কালার হ্যাঁ রোজ গোল্ড জেরি সুতো দিয়ে ওয়াও নাইস থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আমরা একটু লাইফটা শেয়ার করে ফেলি যেহেতু আজকে একটা কন্টেস্ট হচ্ছে আমাদের এতদিন পরে সো আমরা সবাই মিলে একটু যদি লাইফটা শেয়ার করি তাহলে কিন্তু বেটার হয় এটা প্রাইসও 5700 টাকা আচ্ছা এটার প্রাইসও থাকছে 5700 টাকা চাই নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলবো হয়েছে ছবি ঠিক আছে ছবি ওকে প্রাইস থাকছে 5700 টাকা হ্যাঁ প্রাইস পড়ছে 5700 টাকা শেয়ার ডান থ্যাংক ইউ আচ্ছা নামের সাইডে কিন্তু শেয়ারার উঠা লাগবে পপি সানিয়া আপু শেয়ারার লেখাটা উঠছে সাইডে সাউন্ড কম কই আমার একটু চিল্লায় কথা বলতে হবে মেবি আচ্ছা এবার শুনতে পাচ্ছেন আপনারা আমাকে এবার বলেন এবার সাউন্ড ক্লিয়ার কিনা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে সাদিয়া আফরিন আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ওয়াও এটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি অফ হোয়াইট এবং হচ্ছে রোজ গোল্ড জেরি সুতোর ডিজাইন এই শাড়িটা এক্স্যাক্টলি অফ হোয়াইট কালার একটা শাড়ি তাই না এবং অল ওভার বডির মধ্যে হ্যাঁ এটা এটাও কন্ট্রাস্ট আচ্ছা এটা হচ্ছে কি অল ওভার বডি ডিজাইনটা অল ওভার বডির মধ্যে আমরা এরকম ছোট ছোট কলকা টাইপের ডিজাইন পাবো ছোট ছোট কলকা টাইপের ডিজাইন করা থাকছে অল ওভার বডির মধ্যে আচ্ছা এটার পার্টটা কন্ট্রাস্ট থাকছে পার্টটা হচ্ছে আমাদের মিস্টিক কালারের মধ্যে সো এটা হচ্ছে আমাদের ব্লাউজের পিসটা ব্লাউজের প্যানেল থাকছে এটা হচ্ছে আমাদের আঁচলটা ওকে শেয়ার ডান সাউন্ড ওকে শারমিন হক থ্যাংক ইউ সো মাচ তো যারা হচ্ছে হোয়াইট কালার শাড়ি পরতে পছন্দ করেন অফ হোয়াইট কালার শাড়ি পছন্দ করেন তারা এটা দেখতে পারেন এটার প্রাইস কত পড়বে একটু বলে দেন আপু তোমার শাড়িটা অনেক সুন্দর সুমাইয়া সুমিয়া আপু থ্যাংক ইউ সো মাচ এটার প্রাইসও থাকছে 5700 টাকা এই শাড়িটার প্রাইসও থাকছে 5700 টাকা ওকে ডান সো আমরা নেক্সট শাড়িতে চলে যাই শেয়ার ডান রুমানা সুরভি আপু আপনার কিন্তু শেয়ার আই থিঙ্ক অ্যাপ্রুভাল পায় নাই কারণ আপনার নামের সাথে কিন্তু শেয়ারের লেখাটা উঠে নাই হ্যাঁ আমরা একটু কেমি জিততে হলে
কন্টেস্ট জিততে হলে অবশ্যই একটু কিন্তু কেয়ারফুলি খেলতে হবে, তাই না? সিরিয়াস হয়ে খেলতে হবে। আমরা যদি সিরিয়াস হয়ে গেমটা না খেলি তাহলে তো সেটা কম্পিটিশন অনেক বেশি, সবাই যে তোমরা শেয়ার করছি, তো একটু সিরিয়াস হয়ে খেলি এমন গ্রুপগুলোতে আমরা শেয়ার করবো যে গ্রুপগুলোতে আমাদের লাইভ শেয়ারটা অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভাল পাবে, এমন গ্রুপগুলোতে শেয়ার করবো। আর অবশ্যই যারা খেলছি তারা অবশ্যই নিজেদের টাইম লাইনে কিন্তু শেয়ার করতে হবে, মাস্ট বি। যারা হচ্ছে কন্টেস্টটা খেলতে চাচ্ছি তাদের অবশ্যই নিজেদের টাইম লাইনে লাইভটা ফার্স্টে শেয়ার করে ফেলতে হবে। আমাদের রেশম সুতার ডিজাইন, না রেশম সুতার ডিজাইন করা, এটাকে আমাদের ও ওয়াও, এটা এটার কালারটা হচ্ছে আমাদের সুরমা অ্যাশের মধ্যে। এটা হচ্ছে আমাদের ব্লাউজের পিসটা, ব্লাউজে পর্যাপ্ত পরিমাণে ফেব্রিক্স দেয়া আছে, পর্যাপ্ত মানে পর্যাপ্ত পরিমাণে ফেব্রিক্স দেয়া আছে। এবং এটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা। আচ্ছা আপু, তোমার শাড়িটার প্রাইস কত? সুমাইয়া সুমি আপু, আমার পড়া শাড়িটার প্রাইস যেন কত বলেছিলাম? 6,300 টাকা। আচ্ছা আমার পড়া শাড়িটার প্রাইস হচ্ছে 6,300 টাকা। আর এটা হচ্ছে কি আমাদের আরেকটা আরেকটা হচ্ছে মিনাকারি ওয়ার্কের শাড়ি। এসএস দেওয়া লাগবে কি শারমিন হোক আপু? হ্যাঁ এসএস দেওয়া লাগবে, এসএস না দিলে আমরা বুঝবো কেমনে সর্বোচ্চকে শেয়ার করছে, কারণ আমাদের তো লাইভের এইখানে যে সাইডে উঠবে শেয়ার আর লেখা কে কয়টা শেয়ার করছে। এটা যদি এই অপশনটা যদি থাকতো, এই অপশনটা যে কে কয়টা শেয়ার করতেছে তার নামের পাশে শেয়ার আর উঠে, ধরেন আপনি 8টা শেয়ার করছেন, 8 উঠে আসতে, তাহলে মনে হয় বেস্ট হতো, তাই না? এটা হচ্ছে বডি ডিজাইন, মাল্টি কালার সুতোর ডিজাইন থাকছে। তোমাদের কালেকশন অনেক নাইস পপি সানিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। এরকম হচ্ছে লাইভের মধ্যে লাইভ রিভিউগুলো দিলে হবে কি, যারা এখন অবধি অনলাইনে কেনাকাটা করার সাহস পায় না, প্লাস হচ্ছে যারা এখন অবধি পরেশমণি থেকে শপিং করেনি, তারা কিন্তু অ্যাটলিস্ট একবার হলেও শপিং করার ইচ্ছা করবে, হ্যাঁ কিনবে, তখন তারাও কিন্তু রেগুলার কাস্টমার হয়ে যাবে আমাদের। সো আমরা যারা যারা পরেশমণি শেষ থেকে কেনাকাটা করি সবাই মিলে একটু রিভিউ দিয়ে ফেলবো। রিভিউ দেওয়া কিন্তু অনেক ভালো একটা ম্যানার, তাই না? খুবই ভালো, বেশি বেশি করে রিভিউ দিতে হবে। এটার কি হয়েছে কোনো প্রবলেম? এটার প্রাইস থাকছে 6,000 টাকা। আচ্ছা এটার প্রাইস থাকছে 6,000 টাকা, স্ক্রিনশট নিয়ে ফেলি। এটার প্রাইস থাকছে 6,000 টাকা। আজান দেখছি একটু কম কম কথা বলি। আচ্ছা এটা হচ্ছে জাম কালার, অল ওভার বডিতে কিন্তু আমরা এরকম করে ডিজাইন পাবো। ইয়েস এটা হচ্ছে আমাদের বডির ডিজাইনটা, বডির মধ্যে এরকম রোজ গোল্ড জারি সুতো দিয়ে ডিজাইন করা থাকবে, সাথে হচ্ছে জাম কালার সুতারও একটা ডিজাইন থাকছে। কেমন আছেন আপু? আব্দুল মালিক রাজু ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন, কি করছেন? আচ্ছা শেয়ার করেছি কিন্তু এসএস নিতে ভুলে গেছি, ইটস ওকে, বেটার লাক নেক্সট টাইম। ওহরে শামিন হক আপু, ব্যাপার না আপু, আমরা তো খেলবই। আচ্ছা আমার যে যে লিখেছে আমি এখনও শপিং করিনি, বাট নেক্সট ডে ভাগ্নের ব্রাইডালে বেনারসি থেকেই কিনবো ভাবছি। অবশ্যই মার্জি আপু, অবশ্যই, অলওয়েজ পরশমুরি শাড়ি অলওয়েজ আপনাদের আপনাদের জন্যই কিন্তু। সো যাই, যখন ইচ্ছা হবে চলে আসবেন, আমাদের শপ কিন্তু প্রতিদিনই ওপেন থাকে, রবিবার সাপ্তাহিক ছুটি না? এখন সপ্তাহে 7 দিনই খোলা, আর হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা। এটা হচ্ছে আমাদের অল ওভার বডি ডিজাইন, এবং এটা হচ্ছে আমাদের পাড়ের ডিজাইনটা। সো পাড়ের মধ্যে আমরা এরকম করে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছি।
আমারও বলছি এই শাড়িগুলো কিন্তু আমাদের অফার প্রাইসে আছে, তার মানে হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে আপনারা এই শাড়িগুলো পাচ্ছেন। এগুলো আগে যা প্রাইস ছিল তার থেকে আপনারা অনেক কমে এই শাড়িগুলো এখন পাচ্ছেন। খুবই সুন্দর একটা শাড়ি। আজকের শাড়িগুলো কিন্তু টোটালি হচ্ছে একটু অন্য টাইপের কাতান শাড়ি দেখাচ্ছি। মিনাকারি কাতান শাড়ি আমরা অনেকদিন পরে লাইভে দেখাচ্ছি, তাই না? একেবারে সিরিয়াল বাই মানে মাঝে মাঝে দেখাই, কোনো শাড়ির মধ্যে দেখাই ফেলি, বাট আজকে প্রতিটা শাড়ি একেবারে গর্জিয়াস হোয়াইট করা থাকছে মিনাকারি। এটাও রেডিশ মেরুন আর গ্রিন কম্বিনেশন, রেড কালারটা জোস লাগতেছে ওইদিকে, রেড কালারটা ওটা একদম লাভ করুন। এটা হচ্ছে আমাদের বডি ডিজাইনটা। বডির মধ্যে আমরা এখানে কি পাচ্ছি, গোল্ডেন কালার, রোজ গোল্ড জারি সুতা প্লাস হচ্ছে গ্রিন কালার সুতা দিয়ে ডিজাইন করা। হ্যাঁ, এই ভেতরে সুতোগুলো না এগুলো হচ্ছে কি আমাদের রেশম সুতা, না রেশম সুতার ডিজাইন। এটা হচ্ছে কি আমাদের পাড়ের ডিজাইনটা, পাড়ের মধ্যে আমরা চওড়া একটা পাড় পাচ্ছি, খুবই সুন্দর একটা গ্রিন কালার পাড় থাকছে এবং পাড়ে কিন্তু ফিতা পাড়ও থাকছে। এটা থাকছে আমাদের ব্লাউজের পিসটা। জাহাঙ্গীর ভাই শাড়িটা ঠিক করে দেন। এটা হচ্ছে আমাদের ব্লাউজের পিসটা এবং ব্লাউজের মধ্যে আমরা চওড়া একটা প্যানেল পেয়ে যাচ্ছি। স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিতে হবে সানিয়া আপু, পপি আপু বুঝি নাই। এটা হচ্ছে আমাদের আচলের ডিজাইনটা। ওকে আপু, কাতানের 2K থেকে 3K-র মধ্যে দেখাবা, অরেঞ্জ অ্যান্ড ম্যাজেন্টার মধ্যে। ওকে, ট্রাই করবো ডিয়ার দেখানোর জন্য। ওকে শামিন হক, আচ্ছা নাজিফা জাহান আপু লিখেছে শাড়িগুলো জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সো আমি তো বলেই দিলাম যে আমাদের কিন্তু আজকে লাইভ শেয়ার কন্টেস্ট হচ্ছে। সো যারা যারা শেয়ার করছেন, আপনারা যদি যে সর্বোচ্চ শেয়ার করবে আর কি আজকে লাইভে, এবং স্ক্রিনশটটা আমাদের স্ক্রিনশটটা কিন্তু আমাদের পেজে দিতে হবে। সো আমরা তাদের মাঝখান থেকে যে সর্বোচ্চ শেয়ারকারি হবে তাকে খুব সুন্দর একটা শাড়ি গিফট করবো। সো সবাই মিলে একটু লাইভটা শেয়ার করে ফেলি। স্নেহা কাফি হাই আপু, হ্যালো আপু, আপু লাইভটা শেয়ার করে ফেলেন, বিকজ অফ আমাদের কিন্তু কন্টেস্ট হচ্ছে। এটার কুচিটা হচ্ছে আমরা এটা কুচি স্টাইলের শাড়ি, এটার কুচিটা হচ্ছে গ্রিন কালার। হ্যাঁ, কুচিটা হচ্ছে টোটালি গ্রিন কালার, ডিজাইনটাও জাস্ট অসাধারণ, এটাও অনেক সুন্দর। সুমাইয়ের সুমি, হ্যাঁ অনেক সুন্দর। হলুদের শাড়ি দেখা, হলুদের শাড়ি, হ্যাঁ আমাদের একদিন একটা লাইভ করবো, জাহাঙ্গীর ভাই একটা লাইভ করছিল হচ্ছে গিয়ে ব্ল্যাক লাইভ। আমার খুব ইচ্ছা হয়েছে আমি একদিন জাস্ট একটা হলুদ লাইভ করবো, মানে সব কিছু হলুদ থাকবে, মানে জাস্ট হলুদ হলুদ আর হলুদ হলুদই দেখাবো, তাই না? ওটা কোনদিন আমি করবো, মানে আমার বুদ্ধি চুরি করা হচ্ছে কিছু মানুষের কাছে। কালকে ফ্রাইডে, কালকে কেউ লাইভ মিস করবেন না আমাদের লাইভে। এখন থেকে কিন্তু আচমকা 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 অফার পেয়ে যাবে। এটার প্রাইস কত, প্রাইস কত আপু শিমু আপু? এটার প্রাইস হচ্ছে কত? এটার প্রাইস হচ্ছে 5,700 টাকা। ওকে, ক্লিপটা দেখ, ক্লিপটা আর টিস্যু দিবেন, তারও নাম্বার সবই। এটা হচ্ছে আমাদের মিষ্টি কালার। হ্যাঁ হ্যাঁ, এটা মিষ্টি, এটা হচ্ছে আমাদের মিষ্টি কালার একটা শাড়ি। হলুদ লেহেঙ্গা পরবেন, সুন্দর লাগবে শিমু আপু। হ্যাঁ, আমি তো পরতেই চাই, ইনশাল্লাহ পরবো। সো এটা হচ্ছে আমাদের মিষ্টি কালার একটা শাড়ি, অল ওভার বডির মধ্যে এরকম করে ডিজাইন পাচ্ছি, পানপাতা টাইপ করে ডিজাইন থাকছে, রোজ গোল্ড জেরি সুতো দিয়ে। আচ্ছা স্নেহা কাফি আপু, শরীর খারাপ, কার শরীর খারাপ আপু? কার শরীর খারাপ ডিয়ার সুইট হার্টেরা, কার শরীর খারাপ? এটা হচ্ছে কি আমাদের পাড়ের ডিজাইন। হ্যাঁ, পাড়ের মধ্যে আমরা হচ্ছে জাম কালারের একটা ফিতা পাড় পাচ্ছি, সাথে রোজ গোল্ড জেরি সুতো তো থাকছেই। পেন্ট, আচ্ছা পেন্ট পয়েন্ট আধুরা খান, এতদিন পরে আপনি কই থেকে, আপনাকে অনেকদিন দেখি না, আপনি অনেকদিন আমাদের লাইভে জয়েন করেন না, লাইভটা শেয়ার করেন না। আজকে লাইভ শেয়ার কন্টেস্ট চলছে, সো আপনি চাইলে লাইভটা শেয়ার করে ফেলতে পারেন। ওকে, টিস্যু টিস্যু
আমাকে I'm okay. I'm always okay. So এটা হচ্ছে আমাদের জাম কালার ব্লাউজের পিস সাথে হচ্ছে এটা আমাদের প্যানেল থাকছে ওকে এটা হচ্ছে প্যানেলটা ব্লাউজের প্যানেলটা যেটা কিনা আমরা স্লিভসের মধ্যে ইউজ করব এটা হচ্ছে শর্ট পাল্লু আঁচল কাকু কি হইছে এটা কেন দাও কাকা কম্বিনেশন জাস্ট ওয়াও খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আমরা এটা এটা হচ্ছে জাম কালার লাইট এটা জাম কালার তার মধ্যে রোজ গোল্ড জয় সুতোর ডিজাইন তো থাকছে এটার প্রাইস কত থাকছে এটা প্রাইস থাকছে 4550 টাকা আচ্ছা এই শাড়িটার প্রাইস থাকছে 4550 টাকা যার নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলবো ভাইয়া প্রাইস থাকছে 4550 টাকা ওকে সবাই মিলে একটু লাইভটা শেয়ার করে ফেলি আমাদের কি গেম খেলতে ভালো লাগছে না না কি আমাদের আসলে প্রবলেম থেকে আমরা লাইভটা কেন শেয়ার করছি না আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ স্ক্রিনশট নিতে হবে সবগুলো শাড়ির স্ক্রিনশট নিতে হবে না আমি বলেছি যে লাইভটা আপনি যে লাইভটা শেয়ার করছেন গ্রুপে হ্যাঁ যে গ্রুপগুলো ধরুন আপনি যখন শেয়ার অপশনে যাচ্ছেন আপনি শেয়ার দিচ্ছেন গ্রুপগুলো তো সিরিয়াল বাই সিরিয়াল আসে রাইট সো আমরা যখন গ্রুপগুলোতে পোস্ট করে দিই তখন কিন্তু ওটা কিছুক্ষণ আটকে থাকে সো আমরা তখন ওটা স্ক্রিনশট নিয়ে ফেলবো জাস্ট আমরা কতগুলো গ্রুপে শেয়ার করছি আমরা ওইটা স্ক্রিনশট দিব শাড়ির স্ক্রিনশট না ডিয়ার রিম্পা ধারা হাই হাই দি কেমন আছো তোমায় আমি কত দিন দেখিনি হ্যালো দি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু লাইভ 296 শেয়ার হয়েছে লাইভে 296 শেয়ার হয়েছে এটা কুটি এলো এটাও কিন্তু কন্টাস্টে থাকছে তো আমাদের কি কালার বেগুনি কালার বেগুনি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ব্লাউজের পিছে বেগুনি থাকছে আর আপনাদের লাইভ মাঝে মাঝে আটকায় যাচ্ছে আমাদের লাইভ মাঝে মাঝে তো আটকায় যাবেই নেটওয়ার্ক ইস্যুর কারণে আটকায় যাচ্ছে ডিয়ার এই জন্য মেবি আমাদের ভিউটা ফল করছে বারবার করে আজকে নেটওয়ার্ক ইস্যু অনেক বেশি কি খেলা না আজকে ও এম জি এটা হচ্ছে আমাদের প্যানেলটা কি বলেন আজকে খেলা আমার তো একটা লাইভ আছে এটা হচ্ছে আমাদের শর্ট পাল্লু আঁচলটা এটা হচ্ছে বডি ডিজাইন বডিটা এক্স্যাক্টলি আমাদের রেড কালার রেডিস্ট মেরুন কালার হ্যাঁ এক্স্যাক্টলি হচ্ছে এটা রেডিস্ট মেরুন কালার এক্স্যাক্ট এই কালারটাই এবং এখানে রোজ গোল্ড জড়িসত ডিজাইন থাকছে একটু 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 জর্জেটে কম দামে দেখাও সাগর শরীফ ওকে ট্রাই করব দেখানো ডিয়ার আচ্ছা হাই কিউটি বাই মনিজা মনি মনি আপু হ্যালো ডিয়ার এটা হচ্ছে আমাদের কুচির ডিজাইনটা আচ্ছা নিশি যেমন লিখেছে আপু কাঞ্জিবরম শাড়ি দেখতে চাই ওকে ওকে ডিয়ার দেখাবো আমাদের ফ্রাইডে লাইভ সবসময় স্পেশাল লাইভ হয় তো আমি ট্রাই করছি আমাদের ফ্রাইডে লাইভে দেখি স্পেশাল কোনো কিছু দেখানো যায় কিনা আজকে আমি জাস্ট এই অফার প্রাইজে শাড়িগুলোই কিন্তু আপনাদেরকে দেখাবো আমাকে মনে রেখেছেন হ্যাঁ আপনাকে মনে রেখেছি এই ভাঙা অটো সহজে মানুষকে ভোলে না আপনি আমার লাইভ শেয়ার করেছেন কমেন্ট করেছেন আপনাকে কেমনে ভুলবো আমি বলেন এটার প্রাইস কত থাকছে এটার প্রাইস থাকছে 5900 টাকা এটার প্রাইস থাকছে 5900 টাকা স্ক্রিনশট নিয়ে ফেলি খুবই সুন্দর কিন্তু শাড়িটার কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর আই থিঙ্ক শপের ওয়াইফাই নেট হলে ঠিক করা দরকার কজ অনলাইনে ভিউং নেটে প্রবলেম হলে অনেক শেয়ার হলেও ভিউ কম হয় এক্স্যাক্টলি এটা আমরা এটা আমরা আমরাও আমরাও ট্রাই করছি আমরা যে কতগুলো ওয়াইফাই লাইন চেঞ্জ করেছি এই অবধি লাইভের প্রবলেমের কারণে বাট কোনো কিছুতেই কোনো কিছু হয় না এখন একটা জিনিসই বাকি আছে সেটা হচ্ছে ডাটা দিয়ে লাইভ করা সো আমি চিন্তা করতেছি এখন থেকে সেটাই করা উচিত কি বল অনেকদিন ধরে শাড়ি কিনতে পারি না কিনবো বেশি দামের দেখাও তো আপিতাই ও রে
তাই না? কম দামের শাড়িও দেখাবো, সমস্যা নেই, কম দামের শাড়িও কিন্তু দেখাবো। আসতে ভাইয়া, এখনই তো ফোনটা শাকানাকা করে কাঁপতেছে। এটা হচ্ছে আমাদের ডিপ ফিরোজা কালার একটা শাড়ি। হ্যাঁ, ডিপ ফিরোজা কালার একটা শাড়ি। এটার মধ্যে আমরা, আচ্ছা, ডিপ ফিরোজার মধ্যে রোজ গোল্ড জেরি সুতোর ডিজাইন এবং এটার মধ্যে কিন্তু ব্লু কালার সুতোর ডিজাইন আছে। চল লাইভটা দেখছি, একটু লাইভটা শেয়ার করে ফেলবো। আপনার পরাটা কি কাতানের ভিতর? সিমু আপু, হ্যাঁ রে, আমার পরাটা কাতানের উপর। এটা হচ্ছে আমাদের ব্লাউজের পিসটা, এটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা, এটা হচ্ছে আমাদের আঁচল। আঁচলের মধ্যে রোজ গোল্ড জারি শুধু ডিজাইন করা থাকছে। আর এটা হচ্ছে আমাদের বডি ডিজাইনটা, অল ওভার বডির মধ্যে কিন্তু ডিজাইন করা, খুব সুন্দর একটা ফিরোজা কালার। আপু আপু, লেট করে ফেললাম। অ্যাঞ্জেল আরো রুশি আপু, নো প্রবলেম ডিয়ার। এমডি মোসালিন ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটাও কিন্তু আমাদের কুচি স্টাইলের একটা শাড়ি। এটার কুচিটা আমরা একটু সামনে থেকে দেখবো। এটা হচ্ছে ফিরোজার সঙ্গে এরকম ব্লু কালার ডিজাইনের কুচি থাকছে। অনেক সুন্দর শাড়িগুলো, থ্যাংক ইউ সো মাচ। আপনার শাড়ির দাম কত? আমার শাড়ি, আমার পরা শাড়িতে প্রাইস হচ্ছে গিয়ে 6,300 টাকা, 1,000 টাকা এখনই গিয়েছিলাম। স্ক্রিনশট নিতে চাই, নিয়ে ফেলবো। আচ্ছা, শারমিন হক লিখেছেন, লাইভ করার অনেক কষ্টের জানি, আর লাইভে নেট প্রবলেম হলে কি যে খারাপ লাগে আমি জানি। সিরিয়াসলি আপু, অনেক খারাপ লাগে, অনেকেই ভাবে লাইভ করাটা অনেক ইজি। প্রাইস 5,700। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 5,700 টাকা। ওকে, সো অনেকেই ভাবে যে লাইভ করা অনেক ইজি, কোনো ব্যাপারই না। আসলে লাইভ করা যে কতটা টাফ, কতটা টাফ, মানুষ কত কিছুর মধ্যে থেকে এসেও কিন্তু হেসে হেসে লাইভ করে, তাই না? সো লাইভ এমন একটা জায়গা। আপু, আজকে তোমার মন খারাপ? না আপু, মন খারাপ না, মন কেন খারাপ হবে? আপনারা আমার লাইভ দেখছেন, আমার সঙ্গে কথা বলছেন, লাইভ শেয়ার করছেন, আমার মন খারাপ কেন হবে? ডিয়ার, আমার মন খারাপ না। এটা হচ্ছে আমাদের বডি ডিজাইনটা, এটা এক্স্যাক্টলি রেড কালার একটা শাড়ি। হ্যাঁ, টকটকে সিঁদুর রেড কালার একটা শাড়ি। এটার মধ্যে আমরা রোজ গোল্ড জেরি সুতো ডিজাইন পাচ্ছি এবং এখানে কিন্তু ডিজাইনটা জাস্ট অসাধারণ সুন্দর করে করা। হ্যাঁ, অল ওভার বডির মধ্যে এরকম ডিজাইন করা থাকবে। আচ্ছা, বিয়ের শাড়ি না, কালকে ফ্রাইডে, ইনশাল্লাহ কালকে ভালো কিছুই আমরা দেখতে পারবো, সবাই লাইভে জয়েন করে ফেলবো, সাথেই থাকবো। এটা হচ্ছে আমাদের ব্লাউজের পিসটা, ব্লাউজটাও কিন্তু এক্স্যাক্টলি টকটক একটা রেড কালার। এটা হচ্ছে আমাদের ব্লাউজের প্যানেলটা। দি, তোমাকে অনেক চুপচাপ লাগছে আজকে, হাসছো না কেন? হেসে হেসে কথা বলে তোমাকে খুব সুন্দর লাগে। আমি হাসছি ডিয়ার, এই তো আমি হাসছি, আমি কেন হাসবো না? আমি সব সময় হাসি, আই এম অলওয়েজ হ্যাপি। এটা হচ্ছে আমাদের আঁচলের ডিজাইনটা। আঁচলের মধ্যে কিন্তু আমরা সেম করে ডিজাইন করা পাচ্ছি, খুব সুন্দর করে ডিজাইন করা থাকছে। এবং এটা হচ্ছে আমাদের বডির ডিজাইন। তাই তাকাবি না আমার দিকে, আমলকি খাচ্ছেন, আমলকি খান, তাকাইতে হবে না। এটা হচ্ছে শাড়িটা, এটা আমরা ব্রাইডাল শাড়ি হিসেবে ইউজ করতে পারবো। এই শাড়িটা কিন্তু ব্রাইডাল শাড়ি হিসেবে ইজিলি ইউজ করতে পারবেন, শাড়িটা অনেক কমফোর্টেবলি ইউজ করতে পারবেন, সফট একটা শাড়ি। প্রাইস থাকছে কত? 6,700 টাকা। আচ্ছা, এটার প্রাইস থাকছে 6,700 টাকা। স্ক্রিনশট নিয়ে ফেলে আমরা একটু কষ্ট করে, একটু ঝটপট করে, ফার্স্ট কি হয়েছে ওনার ফোনে? লক খুলতেছে না, ভুলে গেছেন লক।
পপিসানিয়া তোমাকে অনেক ভালো লাগে আপু, আমারও আপনাদেরকে অনেক বেশি ভালো লাগে। আপনাদের সঙ্গে আড্ডা দিতে না আসলে আমার ভালো লাগে না, আপনাদের সঙ্গে কথা না বললে ভালো লাগে না, লাইভে না আসলে ভালো লাগে না। আমি যখন চিন্তা করি, আমি যখন লাইভ ছেড়ে দিব, তখন আমি কেমনে থাকবো? আমি একটা দিন না আসলে আমার ভালো লাগে না। আপু আপনি কি দোকানের মালিক পক্ষের কেউ? আমি দোকানের মালিক, আর কি বলবো, মনে হয় না যে মানে মানে কি কি প্রশ্ন আসে আমাদের মাথায়, তাই না? আমাদের পশমনি শাড়ি যে অনার হচ্ছেন শ্রদ্ধেয় মাসুদ রানা ভাইয়া, এবং উনি উনি হচ্ছেন আমাদের পশমনি শাড়িজ এর অনার। তো ওনার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, উনি যাতে আমাদের জন্য এরকম সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসতে পারে এবং আমাদেরকে অনেক রিজনেবল প্রাইসে দিতে পারে। এটা কি শাড়ি? এটা সেমি পিওরের কাতান। কালার যে কবে চিনবো আমি আল্লাহ জানে। এটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে গ্রিন কালার, ফিতা পার থাকছে, এটা হচ্ছে অরেঞ্জ কালার, এবং এটা হচ্ছে আমাদের ল্যাভেন্ডার কালার। এটা ল্যাভেন্ডার কালার না? হ্যাঁ ল্যাভেন্ডার, এবং ল্যাভেন্ডার কালার থাকছে। সো পাড়ের মধ্যে আমরা তিনটা কন্ট্রাস্ট কালার পাচ্ছি, ইনশাআল্লাহ দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমাদের আমি ব্লাউজের পিসটা, এটা হচ্ছে আমাদের আঁচলটা, এবং এটা হচ্ছে আমাদের বডি ডিজাইনটা। খুবই সুন্দর একটা শাড়ি, কালারটা জাস্ট অনেক বেশি সুন্দর। সামনে যাদের হলুদ আছে আপনারা শাড়িটা দেখতে পারেন। আচ্ছা একটু আগে কে যেন হলুদের শাড়ি দেখতে চেয়েছিলেন, এটা দেখতে পারেন। এটার প্রাইস? এটা প্রায় 5600। আচ্ছা এটা প্রাইস থাকবে 5600 টাকা। এই শাড়িটা হচ্ছে সেমি পিওর কাতান শাড়ি, বাট এটা আপনারা ফিল পাবেন একবার পিওর, হ্যাঁ 100% পিওর এর লুকটা আসবে। আপনার পরা শাড়িটা কি মিনাকারি করা? সাইমা সুমাইয়া সুমাইয়া মিনফা আপু, বা মিনফা নামটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এই নামের অর্থ কি আপু? আপনার হচ্ছে হ্যাঁ আমার পরাটা অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু আপনার মিনাকারি ওয়ার্ক করা আছে। ফার্স্টে যে শাড়িগুলো দেখেছি প্রতিটার মধ্যেই মিনাকারি ওয়ার্ক করা ছিল, গর্জিয়াস মিনাকারি ওয়ার্কের শাড়ি ছিল। হাই হাউ আর ইউ মিসড খুশবু? হ্যালো আই এম ফাইন ডিয়ার। ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার কালার, ল্যাভেন্ডার পিঙ্ক কম্বিনেশন। আমি জীবনে ল্যাভেন্ডার কালার পরিনি, মানে লাইভে আর কি, জীবনে না আর কি লাইভে, তাই না? ল্যাভেন্ডার পিঙ্ক কম্বিনেশন, এটা হচ্ছে ল্যাভেন্ডার প্লাস হচ্ছে পিঙ্ক কম্বিনেশনে করা। এটা হচ্ছে আমাদের পাড়ের ডিজাইনটা, পাড়ের মধ্যে আমরা পিঙ্ক প্লাস হচ্ছে গোল্ডেন কালার যেটি শুধু ডিজাইন পাচ্ছি। এটা হচ্ছে বডিটা, বডির মধ্যে হচ্ছে আমরা এরকম রোজ গোল্ড যেটি শুধু ডিজাইন পাচ্ছি। যারা লাইফটা দেখছি একটু লাইফটা শেয়ার করে ফেলব। এটা হচ্ছে আমাদের ব্লাউজের পিসটা, এবং এটা থাকছে আমাদের আঁচলের ডিজাইনটা, শর্ট পাল্লু আঁচল, ঠিক আছে, সেমি পিওরের কাতান শাড়ি। আপনাকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অসাম কালেকশন পপিসানিয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা হচ্ছে আমাদের মিষ্টি কালার না,
মিষ্টি আর হচ্ছে বেগুনি কম্বিনেশন কর নীল নীল কালার কম্বিনেশন আচ্ছা ভাই কালার কম্বিনেশন বলার কারণে কোনদিন যেন মাইক খাবো না এখন তো বসে যাও ভালো আমি একজন মেকআপ আর্টিস্ট প্লাস হচ্ছে মেকআপ ট্রেনার তো আমি আমার নিজে মেকওভার আমি নিজেই করি ওকে আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ব্লাউজের প্যানেলটা এটা হচ্ছে আমাদের ব্লাউজের পিসটা এটা থাকছে আমাদের আঁচলটা আঁচলটা শর্ট পাল্লু একটা আঁচল আর এটা হচ্ছে আমাদের বডি ডিজাইনটা আমি Love you, Appi. Love you too. अच्छा तो मेरून कलर। ये तुम्हें क्या मार्किंग की लेनी हो चाहिए? अच्छा इतना होता है मेरून कलर। शॉप में देखने का नहीं। अच्छा ये এটা মেরুনের মধ্যে নীল কম্বিনেশন করা এটা হচ্ছে ব্লাউজের পিস প্লাস এটা হচ্ছে আমাদের শর্ট পাল্লু আঁচলটা এবং এটা হচ্ছে আমাদের বডি ডিজাইন এটা পাড়ের ডিজাইনটা কি আপু শাড়িগুলো কি ফেব্রিক এটা হচ্ছে সেমি পিওর কটন স্টাফ আচ্ছা এগুলো হচ্ছে আমাদের সেমি পিওর কটন শাড়ি পরে আবার পরাইতে পারবে আজকে লাগে লাস্ট রুম শাড়ি এটা প্রাইস হচ্ছে 5700 টাকা আমার মানে দেখো না ওই সাদা কাদার ঘর পরে আমরা আর কিছু লাইট কালার আমরা আচল টাই করা এটা প্রাইস হচ্ছে 5000 700 টাকা 700 টাকা তো যে আজকে লাইভে লাস্ট ওয়ান শাড়ি দেখাবো আমি এখন যারা যারা হচ্ছে গিয়ে এতক্ষণ ছেড়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর লাস্ট ওয়ান শাড়ি প্রথমে দেখো সমীর আসি বলে কিছু তোমার পরাটার দাম বলো আমার পরাটার দাম হচ্ছে 6300 টাকা আমার পরা শাড়িটার প্রাইস হচ্ছে 6300 টাকা এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে গিয়ে ব্লু কম্বিনেশন ব্ল্যাক এবং ব্লু কম্বিনেশন করে এটা হচ্ছে আমাদের ব্লাউজের পিস এটা থাকছে আমাদের আঁচল এবং এটা হচ্ছে বডি হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে আমাদের এটা কি কালার ব্ল্যাক 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 এর মধ্যে সুতোর কালারটা সুতো তো কপার আচ্ছা কপার কালার সুতো দিয়ে ডিজাইন করা হ্যাঁ এটা এটা এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস হচ্ছে 5700 টাকা আচ্ছা এই শাড়িটার প্রাইস হচ্ছে 5700 টাকা এগুলো ব্যাক পোর্শনটা লক করা আচ্ছা ব্যাক পোর্শন কিন্তু লক করা থাকবে আমি একটু লাস্টের দিকে দেখিয়ে দিব তার আগে আমরা একটু স্ক্রিনশট নিয়ে ফেলি প্রাইস থাকছে 5700 টাকা এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা কিন্তু লক করা থাকছে আপু 3000 কাতান শাড়ি হবে পিঙ্ক কালারের ইয়াস ডিয়ার মিস মিস খুশবু আপু আপনি একটু হচ্ছে আমাদের পেজ ইনবক্স করে ফেলুন আপনাকে ছবি দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আজকের মতো আমাদের লাইভটা এই পর্যন্তই ছিল লাইভ শেষ করার আগে বলে নিচ্ছি আমরা হচ্ছে কী করে অর্ডার করবো আমাদের যে প্রোডাক্টটি ভালো লাগে যাবে আমরা সেই প্রোডাক্টের একটি স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলবো ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ 100 টাকা আউটসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ থাকছে 150 টাকা আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শপটা হচ্ছে অরিজিনাল 10 নম্বর মিরপুর বেনারসি পল্লী আমাদের ফার্স্ট যে ব্রাঞ্চটা থাকছে এটা হচ্ছে লেন নম্বর 1 শপ নম্বর 7 ব্লকে আমি আজকে আমাদের ফার্স্ট ব্রাঞ্চ থেকে লাইভ হয়েছিলাম এবং আমাদের সেকেন্ড যে ব্রাঞ্চটা থাকছে এটা হচ্ছে আমাদের লেন নম্বর 8 এবং শপ নম্বর 8 এটাও থাকছে ব্লকেতে তার মানে আপনারা পরশমনি হয়েছে দুটি আউটলেটই পেয়ে যাচ্ছেন ব্লক এতে অরিজিনাল 10 নম্বর মিরপুর বেনারসি পল্লী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লাইভে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম